আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কারা দপ্তর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী, দায়িত্ব বাড়ল রাজ্যের একাধিক মন্ত্রীর। রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদল। গত লোকসভা নির্বাচনের পর থেকেই মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের ইঙ্গিত পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন মন্ত্রী লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, জয়ও এসেছে, সাংসদ হিসেবে কাজ শুরু করেছেন। গত কয়েকদিন আগেই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অখিল গিরি, ফলে বেশ কিছু দপ্তর ফাঁকা হয়ে গিয়েছে। কাজে গতি আনতেই মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে নয়া রদবদলে একাধিক মন্ত্রীর দায়িত্ব বাড়তে চলেছে। যেমন দায়িত্ব বাড়ছে মানস ভুঁইয়ার, জলসম্পদ উন্নয়ন দপ্তরের পাশাপাশি এখন থেকে সেচ এবং জলপথ পরিবহন দপ্তরও তাকে সামলাতে হবে। অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী হলেন মোহাম্মদ গোলাম রব্বানী, আগে পরিবেশ দপ্তর ছিল তার দায়িত্বে। অন্যদিকে আরও দায়িত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্যের, অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান এর পাশাপাশি নতুন পরিবেশ দপ্তরের দায়িত্ব তার কাঁধেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরও তাকে দেখতে হবে। অন্যদিকে দায়িত্ব বেড়েছে বাবুল সুপ্রিয়র, ইন্দ্রনীল সেনের সঙ্গে সংঘাতে পর্যটন দপ্তর হারাতে হয় তাকে। যদিও আইটি তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন বাবুল, মন্ত্রিসভার রদবদলে এখন থেকে পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল দায়িত্ব সামলাতে হবে এই বিধায়ককে। অন্যদিকে গত কয়েকদিনে কারা দপ্তরের মন্ত্রী হিসেবে ইস্তফা দিয়েছেন অখিল গিরি, সেই দপ্তর যদিও নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই দপ্তরের কাজকর্ম দেখবেন বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, বেশ কিছুদিন আগেই মন্ত্রিসভার রদবদলের ফাইল পাঠানো হয়, কিন্তু তা আটকে ছিল। রাজ্যপাল শিবানন্দ বোসের সই করা ছিল বাকি। সম্প্রতি রদবদল সংক্রান্ত ফাইলে সই করেন রাজ্যপাল, পাঠিয়েও দেওয়া হয়েছে নবান্নে। আর এরপরই মন্ত্রিসভার রদবদলের নির্দেশিকা জারি করা হয়েছে। সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েকজনকে মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে। শুভেন্দুর পর এবার দিলীপ, বাংলাদেশ নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে ফের বিতর্কিত মন্তব্য। বাংলাদেশ নিয়ে এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন এবার বাংলাদেশ থেকে 1 কোটি হিন্দু শরণার্থী আসবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি অভিযোগ করেছিলেন যে কোনো বাংলাদেশে চরম অস্থিরতা চলছে, সেখানে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা। তারপরেই আবার আরেক বিজেপি নেতা দিলীপ ঘোষ বাংলাদেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে গিয়ে তিনি বলেছেন, বাংলাদেশে এখন যারা হিংসা চালাচ্ছে তারাই সিএএ পাশ হওয়ার পর ভারতে ঢুকে অশান্তি চালিয়েছিল। এমনকি তিনি আরও বলেছেন, যারা বাংলাদেশে এখন নৈরাজ্য চালাচ্ছে তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। দিলীপ ঘোষ দাবি করেছেন 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপরে যে হামলা হয়েছিল সেটা এরাই বাংলাদেশ থেকে এসে চালিয়েছিল, এরাই এখানে তৃণমূল কংগ্রেসকে দখল করে নিয়েছে বলে দাবি বিজেপি নেতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় করে তিনি জানিয়েছেন তিনি মনে করছেন এরা তার সঙ্গে রয়েছেন, সে কারণেই তিনি কিছু বলছেন না। দিলীপ ঘোষ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে বলেছেন, এক দিদি গেছেন আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটতে চলেছেন, তৃণমূল ভবিষ্যৎ দেখে রাখুক, এই আগুন থেকে তারাও বাঁচবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতিও শেখ হাসিনার মতোই হতে চলেছে বলে নিশানা করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ এখন অরাজকতার আরেক নামে পরিণত হয়েছে। গত দুদিন ধরে লাগাতার হিংসা চলছে বাংলাদেশের একাধিক জায়গায়। নির্বিচারে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের, তাদের পরিবারও রেহাই পাচ্ছে না। পুলিশের উপরেও হামলার ঘটনা ঘটছে, একাধিক জায়গায় থানায় হামলা চালানো হয়েছে, কয়েকশো পুলিশকে হত্যা করা হয়েছে, মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে রাস্তায়, পুড়িয়ে হত্যা করা হচ্ছে, তার সঙ্গে চলছে সরকারি সম্পত্তি লুট। হাসিনার দেশ ছাড়ার পরে গণভবনে ঢুকে পড়ে ভাঙচুর লুট করা হয়, বিছানা বালিশ জামা কাপড় পর্যন্ত নিয়ে চম্পট দিয়েছেন দুষ্কৃতীরা। এমনকি বাংলাদেশের সংসদ ভবনেও লুট চালানো হয়েছে, একাধিক ব্যাংক এটিএমে হামলার ঘটনা ঘটেছে, সরকারি আবাস এবং দপ্তরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হত্যালীলা এখনও থামেনি বাংলাদেশে। বাংলাদেশের এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে ভারতে, সীমান্তে নজরদারি করা হয়েছে, বিএসএফ সীমান্তবর্তী গ্রামগুলিতে সচেতনতা প্রচার চালাচ্ছে যাতে বেআইনিভাবে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সে কারণে খতিয়ে দেখা হচ্ছে সব জায়গাগুলি। বাড়তি নজরদারি চালাচ্ছে বিএসএফ, দুদিন সীমান্ত বন্ধ থাকার পর ফের খুলেছে পেট্রোপোল এবং হিলি সীমান্ত। বাংলার দেখানো পথে হাঁটবে দেশ,
সৌগতের কথা শুনে শাহজ যা বললেন তোলপাড় রাজ্য রাজনীতি। মাওবাদী দমনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাফল্যের কথা মঙ্গলবার লোকসভায় তুলে ধরেন দমদমের সাংসদ সৌগত রায়। বর্ষিয়ান রাজনীতিক জানান, বাংলার বুকে আগে মাওবাদী সমস্যা ছিল, তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যা ইতির এনেছেন। মাওবাদী দমনের ক্ষেত্রে গোটা দেশে বাংলা মডেল চালু করা হবে। সৌগতের এই কথা শুনে চমকে দেওয়া প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা মডেল চালু করা নিয়ে কি বললেন অমিত শাহ? এদিন দেশে মাওবাদী সমস্যার কথা বলতে গিয়ে সৌগত বলেন, বিগত 10-15 বছর ধরে এই বামপন্থী উগ্রপন্থার সমস্যা 3-4টি প্রান্তে বেশি হচ্ছে। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ছত্তিশগড়ে, এছাড়া মহারাষ্ট্রের গাচ্চিরৌলি, উড়িষ্যার কোরাপুট এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে। তৃণমূল সাংসদের কথায় এখনও প্রায় প্রত্যেক সপ্তাহে সুরক্ষা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টার হচ্ছে। এরপরেই মাওবাদী দমনে বাংলা মডেলের কথা বলেন সৌগত। দমদমের সাংসদ বলেন, পশ্চিমবঙ্গেও মাওবাদী উগ্রবাদের উত্থান হয়েছিল, তবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের কাজ করেছেন, আদিবাসী যুবক যুবতীদের চাকরি প্রদান করেছেন। বর্ষিয়ান রাজনীতিকের মুখে একথা শুনে হাসতে শুরু করে বিজেপি সাংসদরা, তাতে কিছুটা বিরক্ত হলেও নিজের কথা চালিয়ে যান সৌগত। দমদমের সাংসদ বলেন, শুধুমাত্র একজন কিষেনজিকে মারতে হয়েছিল, বাংলায় এখন বামপন্থী উগ্রপন্থা শেষ হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, উনি কি পশ্চিমবঙ্গের এই উদাহরণ বিশ্লেষণ করে দেখবেন, ছত্তিশগড় সহ অন্যান্য জায়গায় ওই মডেল কার্যকর করবেন? এই জবাবেই হো হো করে হেসে ওঠেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রাজ্য ভালো কাজ করলে সংশ্লিষ্ট রাজ্যের মডেলকে গোটা দেশে চালু করার ক্ষেত্রে মোদী সরকারের কোনো সমস্যা নেই, তবে আমার মনে হয় কোনো রাজ্যই পশ্চিমবঙ্গের মডেল চালু করতে চাইবে না। বাতিল হওয়া জব কার্ডের রাজ্যভিত্তিক তালিকা দিয়ে আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। ভুয়ো জব কার্ড বাতিলের রিপোর্ট অনুযায়ী শীর্ষ সারিতে রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাটের মতো বিজেপি শাসিত বা বিজেপির সহযোগী রাজ্যগুলি। কিন্তু ভুয়ো জব কার্ডের কারণ দেখিয়ে শুধু পশ্চিমবঙ্গের টাকা আটকে রাখা হয়েছে, এর যৌক্তিকতা কী? জবাব দেওয়া কেন্দ্র, বাংলার প্রাপ্য যদি আটকে রাখা হয় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের কী হবে? কেন তাদের তহবিল বন্ধ করা হলো না? রাজ্যওয়ারি ভুয়ো জব কার্ড বাতিলের তালিকা দেখিয়ে এবার পথে নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটা তালিকা পোস্ট করেন, সেখানে 2019 থেকে 2020 থেকে 2024-এর 30 জুলাই পর্যন্ত ভুয়ো জব কার্ড বাতিলের তালিকা রয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের থেকে ভুয়ো জব কার্ড বাতিলে অনেক এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। তারপরও শুধু বাংলার প্রাপ্য আটকে রাখাই ক্ষান্ত কেন্দ্র, অন্য রাজ্যের ক্ষেত্রে তারা হাত গুটিয়ে রয়েছে, তাদের টাকা আটকায়নি, বঞ্চনা শুধু বাংলার সঙ্গে। তার আরও সংযোজন, শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেক আগেই করেছিলেন, কেন্দ্র শুধু শব্দের জাগলারি করে গিয়েছেন, এতদিনে সংসদ দুটি সত্য প্রকাশ হয়ে গিয়েছে। কেন্দ্র স্বীকার করেছে 100 দিনের কাজে 1 পয়সাও দেয়নি বাংলাকে, আর সামনে এসেছে ভুয়ো জব কার্ড বাতিলের তালিকা, বলছে পশ্চিমবঙ্গে অনিয়ম হয়েছে বলে টাকা বন্ধ। আমরা বলছি, যেটা অনিয়ম সেটা তদন্ত করে বাকি টাকাটা দিন। জব কার্ড বাতিল মানেই দুর্নীতি নয়, কারো মৃত্যু হয়ে থাকতে পারে, এছাড়া নানা কারণে জব কার্ড বাতিল হতে পারে। বিজেপি শাসিত রাজ্যগুলির টাকা পেলে বাংলায় কেন টাকা বন্ধ? মিথ্যা অভিযোগ, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে বাংলার টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র, এই মর্মেই তার স্পষ্ট কথা। দিল্লিকে অবিলম্বে 100 দিনের কাজ ও আবাসসহ প্রতিটি স্কিমে বাংলার বকেয়া মেটাতে হবে। তালিকা অনুযায়ী ভুয়ো জব কার্ড বাতিলের সবার উপরে রয়েছে বিহার, সেখানে বাতিল হয়েছে 96,26,063 জব কার্ড। উত্তরপ্রদেশে বাতিল হয়েছে 91,42,876 জব কার্ড। এছাড়া উড়িষ্যায় 42,82,945, মধ্যপ্রদেশে 37,74,160, অন্ধ্রপ্রদেশে 35,54,193 জব কার্ড বাতিল হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে 24,05,859, অসমে বাতিল হয়েছে 8,66,398 এবং গুজরাটে বাতিল হয়েছে 7,08,182 জব কার্ড। সারা দেশে মোট 4,43,04,641 জব কার্ড বাতিল হয়েছে। রাজ্য মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিত্ব বাড়ল একাধিক মন্ত্রীর, পদত্যাগী অখিলের দপ্তর দেখবেন মমতাই। রাজ্য মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল, দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর। অখিলগিরি সম্প্রতি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন, তার হাতে থাকা কারা দপ্তরের দায়িত্ব আপাতত নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেচ এবং জলপথ বিভাগের বাড়তি দায়িত্ব পেলেন মানস ভূঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্যের হাতেও বাড়তি দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি রাজ্যের পুলিশ মন্ত্রীও মমতা। পাহাড় স্বরাষ্ট্র বিভাগও তার হাতেই রয়েছে। এছাড়া কারা বিভাগের দায়িত্ব উঠল তার হাতে। এতদিন ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরও মমতার হাতেই ছিল, এবার চন্দ্রিমার হাতে পরিবেশ দপ্তর তুলে দিলেন মমতা। এতদিন পরিবেশ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন গোলাম রাব্বানি। মানুষ ভূইয়া পেলেন সেচ ও জলপথের বাড়তি দায়িত্ব। জলসম্পদ উন্নয়নের সঙ্গে এবার সেচ ও জলপথের বাড়তি দায়িত্ব সামলাবেন মানুষ। পার্থভৌমিক সাংসদ নির্বাচিত হওয়ায় তার দপ্তর গেল মানুষের কাছে। গোলাম রাব্বানি অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী হলেন, দপ্তর বদল হয়েছে তার। আগে পরিবেশ দপ্তরে ছিলেন, তত্ত্ব ও প্রযুক্তির সঙ্গে শিল্প পুনর্গঠন দপ্তরের বাড়তি দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়। রাজ্যপাল শিবানন্দ বোস এই রদবদলে অনুমোদন দিয়েছেন। 2024 সালে লোকসভা নির্বাচনে বিধায়কদের অনেকেই দিল্লিতে সাংসদ করে পাঠানো হয়েছে। বিতর্কিত আচরণের জন্য সম্প্রতি পদত্যাগ করতে হয়েছে অখিলকে। সেই মতো রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ফাইল পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। নবান্নের তরফে 10 জুলাই ফাইলটি রাজভবনে পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় এক মাস পর তাতে সই করে মঙ্গলবার সেটি নবান্নে ফেরত পাঠানো হয় রাজ্যপালের তরফে। রাজ্যপাল ফাইলে অনুমোদন দেওয়ার পর বৃহস্পতিবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রদবদলের কথা জানানো হয়। এর মধ্যে বাবুলের দায়িত্ব বাড়ার বিষয়টিকে সকলের নজর কেড়েছে। বিজেপিতে একসময় কেন্দ্রের মন্ত্রী ছিলেন বাবুল। সেই সময় চাষাচলা ভাষায় তৃণমূল এমনকি মমতাকে আক্রমণ করতেন তিনি, পরে তৃণমূলে যোগদান করেন। একসময় সুব্রত মুখোপাধ্যায় হাতে থাকা বালিগঞ্জ কেন্দ্রে তাকে প্রার্থী করে জোড়াফুল শিবির। গত কয়েক বছরে তিনি মমতার আস্থাভাজন হয়ে উঠেছিলেন বলে তৃণমূল সূত্রে খবর। এবার দায়িত্ব আরও বাড়ল বাবুলের।